Assalamualaikum, welcome to Lens Life Journey. আমি আজকে বিকেল চলে গেলাম আমার বান্ধবীর বাসায়। বান্ধবী নিউ বাসায় শিফট করেছে, তাই ভাবলাম যে বান্ধবীর বাসায় গিয়ে একটু ঘুরে আসি, নিউ বাসার একটু ট্যুর হয়ে যাবে। তারপরে এই তো আমি চলে আসলাম। আর বন্ধু কথাটি ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল। জীবনে প্রতিটি পদক্ষেপে আমরা একা নই, চলার পথের বন্ধুর রাস্তাগুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব। তাই শুধু বন্ধু হলেই হবে না, বন্ধুত্বের পূর্ণ দাবিও থাকতে হবে। কথাই আছে, ফ্রেন্ডস নেভার ডাই, বন্ধু কখনোই মরে না। আর এই তো আমি এখানে ওর বাসার ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো নিয়ে নিচ্ছিলাম। ওর এখানে অনেক বইয়ের কালেকশন ছিল, আর ও একদম রিসেন্ট শিফট করেছে নিউ বাসায়, তাই এখনও সব কিছু ওভাবে গুছিয়ে উঠতে পারিনি। তো ওর বাসা পুরোপুরি গুছানো হয়ে গেলে ইনশাল্লাহ আবার একটা ট্যুর দিব। আমাদের শৈশব এবং কৈশোরটা একসাথেই কেটেছে, আমরা একই স্কুল এবং কলেজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়েছি। তো বন্ডিংটা একদম ছোটোবেলা থেকেই, শুধু আমাদের মাঝে যে বন্ডিং না, সেটা একদম ফ্যামিলি পর্যন্ত যে বন্ডিংটা থাকে, এরকম ধরনেরই বন্ধু আমরা আর কি দুজন। তো এই তো আমি এখানে স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম, তারপর ওকে বললাম চল কোথাও ঘুরে আসি বা বাইরে একটু গিয়ে কিছু খাই। তারপর এই তো আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যেতে যেতে ভাবছি যে কী খাবো, কোথায় যাব। দেন আমরা দুজনেই ভাবলাম আজকে মোমো টেস্ট করতে যাব। ওর বাসা থেকে প্লেসটা খুব কাছেই ছিল, আর এই তো আমরা চলেও আসলাম। যেখানে মোমো বিক্রি করা হয় এটা হলো টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটেই, আর অর্ডার ডান আমাদের। এখানে টোকেন সিস্টেম আর কি, তাই আমরা টোকেন নিয়ে বসে পড়লাম আর একটু আড্ডা দিচ্ছিলাম। আর এই তো এখানে আমাদের মোমো চলে এসেছে। টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে। তারপর এই তো ভাইয়াও চলে আসলো, আমাদের সাথে জয়েন্ট করলো। এই তো তারপর আবার ওর বাসায় আসলাম, আমার ভাইকে ডেকেছিলাম ওর বাসায়। যেহেতু রাত হয়ে গিয়েছে, আমি আবার বাসায় একা আসতে পারবো না, তাই আমার ভাই এসে আমাকে নিয়ে যাবে। এই কারণে আজকে আমার বান্ধবীর বাসা এবং বাইরে ঘোরা খাওয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে দিনটা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।